তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ভিডিও নিয়ে বাড়ি থেকে করতে পারিনি গাইস, কেন বাড়িতে দেরি হয়ে গেছে ট্রেন ধরবো বলে। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুরে, তো কী কী করবো তোমাদের শেয়ার করবো, তো দেখতে থাকো ভিডিওটা, সাথে থাকো দেখতে থাকো। চলো ভিডিওটা স্টার্ট করছি। তো ফ্রেন্ড দেখো, আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনের মধ্যে রয়েছে যে আয়ুষের বাবা, বোন আয়ুষ, ওখানে সবাই রয়েছে। তো আয়ুষের বাবা আয়ুষ একটু জায়গা পেয়েছে বসার। তো এই দেখো আমি একটু আয়ুষকে নিয়ে বসেছি। তো আয়ুষ একটু দুষ্টু দুষ্টু করছে, মানে কি বলবো, ও অনেকদিন পর বেরোলো এর জন্য। তো এই দেখো বাইরে একটা মনোরম পরিবেশ, খুব সুন্দর, আর ট্রেন খুব ছুটছে তাড়াতাড়ি করে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো গাইস নেমে পড়েছি কৃষ্ণনগরে অ্যাট লাস্ট। তো আবারও কৃষ্ণনগরে এসেছি, এখন কৃষ্ণনগর দিয়ে মায়াপুর যাওয়া হবে। তো চলো সাথে থাকো দেখতে থাকো গাইস। তো ফ্রেন্ড দেখো আয়ুষের বাবার সাথে ব্রিজ দিয়ে নামছে, তো আমরা এখন যাব অটো ধরবো। তো আয়ুষ একটু আনন্দ পেয়ে গেছে অনেক দিন পরে। তো এই যে আমি আর বোনও নামছি, তো চলো দেখতে থাকো যাতে। প্রচুর ভিড় ছিল গাই, সানডে ছিল, তো প্রচুর অনেক খুব ভিড় ছিল। তো এবার এখন আমরা টোটোর দিকে যাব, টোটো না অটো, যাই হোক অটোতেই উঠেছিলাম আমরা। তো আমরা মায়া ঘুরে যাচ্ছি, আমরা এখন অটোতে রয়েছি। দেখো সবাই মিলে আমরা সেই এনজয় করছি। আও তো এই ওই দেখো সঞ্চিতা কোনা। তো এখন চলো আমাদের এই ট্রাভেলটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো গাইস দেখো অটো চলাকালীন বাইরের একটা মনোরম পরিবেশ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এত সুন্দর একটা পরিবেশ, না লোভ সামলাতে পেরে আমি ভিডিওটা করেছি অনেক রিস্কে। অটোতে অনেক ঝাঁকুনি ছিল, তো তার মধ্যেও আমি ভিডিওটা শেয়ার করেছি। তো এখন সত্যি বলছি গাইস, আমি এখন ভিডিও করতে করতে এখন আমি কোনো পরিবেশ দেখলে আমার ভিডিও করতে ইচ্ছা করে। তো দেখো কত সুন্দর একটা পরিবেশ, তো দেখতেই পারছো। তো চলো সাথে থাকো দেখতে থাকো। গাইস আমরা মায়াপুর ঘাটে চলে এসে ঘাটে যাচ্ছি, তো তোমার সাথে দেখাবো, নৌকা পার হবো অনেক বছর পরে। তো যেমন বোন আর আমি আছি, তো এখানে প্রচুর রোদ আর প্রচুর ভালো পরিবেশ। তো চলো দেখতে থাকো সাথে থাকো। এগুলো ঘাটের পাশে দোকান, তোর ওগুলো দিয়েছে ঢঙ্কা আয়ুষে বাবা করছিল। তো আয়ুষকে বলেছি বাবা তোমাকে ওখান থেকে কিনে দেবো, তো নিয়ে গেছি। তো আগে 1 টাকা ছিল, এখন 3 টাকা। ছিলাম তখন 1 টাকা ছিল, তো এখন 3 টাকা হয়ে গেছে। তো ঠিক আছে, সব কিছু দাম বাড়ছে, তো নৌকার ভাড়াটাও বেড়েছে অল্প একটু, একদম অল্প একটু, মানে ওঠো আর নামো নৌকায়। তো ওই দেখো দেখতে পাচ্ছ কচুরিপানা পড়ে গেছে, গঙ্গার চর টাইপের পড়ে গেছে। তো এটা নতুন করেছে এই ব্রিজটা, আর ব্রিজটা আমি আগে ছিল না, আগে ওই নিচের রাস্তাটাই ছিল। তো এটা নতুন করেছে, তো দেখে নিলাম। আর এই যে আমরা যাচ্ছি এখন, একটু রিক্সিও আছে পুরো ঢাল টাইপের। তো আয়ুষকে সাথে আমরা ওয়েট করছি, নৌকায় উঠবো, চলো দেখতে থাকো। তো গাইস ফাইনালি আমরা নৌকাতে উঠে পড়েছি, তো দেখতেই পাচ্ছ কত লোক আর সেই আনন্দ হচ্ছে। তো দেখো আবার অনেকদিন পরে আমরা নৌকায় উঠে পড়েছি গাইস। তো চলো, আমি এসেছি অনেকবার, তুই এসেছিস, আমি তো আবার অনেকদিন পরে আসলাম। তো চলো দেখতে থাকো সাথে থাকো। তো ফ্রেন্ড দেখো আয়ুষ এখন নৌকার মধ্যে রয়েছে, ও তো খুব এক্সাইটেড, কেন সেই ছোটোবেলা একবার এসেছিল ওর মনে নেই, এবার একটু বুদ্ধি হয়েছে, তো খুব আনন্দ পাচ্ছে। তো চলো দেখতে থাকো, এবার আমরা ওইবারে চলে যাব। তো দেখো গাইস নৌকাতে, তো আমরা এখন নৌকাতেই রয়েছি, তো দেখতেই পাচ্ছ, আর নৌকাটা এখন চলছে আর খুবই সুন্দর। ফাইনালি আমরা মায়াপুরে চলে এসেছি, মায়াপুরের গেটের সামনে দেখতেই পাচ্ছ এখানে সব রকম ব্যবস্থা আছে, সুরক্ষাও আছে। তো চলো ভেতরে এবার ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, যারা অনেকেই জানি এসেছো সবই জানো, তো যারা জানো না, যেসব ফ্রেন্ডরা আমরা আমাদের এই মায়াপুরের সম্বন্ধে জানো না, তাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, আর যারা জানো তাদেরকেও দেখাবো। তো চলো আমরা এবার চলো ঢুকে গেছি ভেতরে, এবার তোমাদেরকে সবটা দেখাবো ঘুরে ঘুরে। ঢুকে গেছি মায়াপুরে গেট দিয়ে। তো গাইস বোনারা রয়েছে, তো আমরা এখন আগে যাবো গদা ভবনে, যেখানে হচ্ছে খাওয়ার টিকিটটা করতে, কেন 10:30 বেজে গেছে, হয়তো 11টা অবধি টাইম গাইস। তো চলো দেখতে থাকো আর তোমাদের সব ঘুরে ঘুরে দেখাবো। তো গাইস চলো দেখতে থাকো সাথে থাকো।
তো গাইস দেখতেই পাচ্ছো এখানকার পরিবেশটা, আজকে তাও অনেক লোকজন রয়েছে। আর হচ্ছে টেম্পলের সাইড দিয়ে যে হচ্ছে তোমার দোকানগুলো সেগুলো জাস্ট অনেকগুলো খুলেছে, অনেকগুলো খুলেনি, আর এই দেখতেই পাচ্ছো। তো আমি তোমাদেরকে যতটা পারবো শেয়ার করব সাথে, দেখতে পাচ্ছো এটা নিউ, এটা নতুন, এটা এই টেম্পলটা নতুন হচ্ছে। তো হ্যাঁ স্ট্যান্ড আপ ফ্রেন্ড, দেখতেই পাচ্ছো আয়ুষের বাবার সাথে যাচ্ছে, তো আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি টিকিটটা কাটার জন্য। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছো গাইস, তো ফাঁকা ফাঁকা লাগছে, তো আমরা অনেক সকাল সকাল এসেছি। তো মেন টেম্পলটা এখানে এটা নতুন হচ্ছে পেছনটা। গাইস এই যে বোনার আমি হাঁটছি, তো বোনরা সব হেল্প করছে, আমি যেহেতু ভিডিও করছি তো তার জন্য ও সব কিছু ক্যারি করছে, তো তার জন্য আমি দুঃখিত, বোনের কাছে থ্যাংকস আর নিজের কাছে দুঃখিত, কারণ ফোনটাকে মেন ক্যারি করতে হচ্ছে ভিডিওটা করছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো ফ্রেন্ড দেখো আমরা গদা ভবনে যাচ্ছি, তো তার মধ্যেই টেম্পলটা যেটা নতুনটা তৈরি হয়েছে এটা এখনও উদ্বোধন হয়নি। তো আমি অনেক বছর পরে এসেছি, আবার 3 বছরের কাছাকাছি। তো আমি তো অতটা রিজন, আর অনেক কিছু পাল্টে গেছে, অনেক নিয়ম পাল্টে গেছে, অনেক কিছু পাল্টে গেছে। তো ছোটোবেলার থেকে আমি অনেক বাড়ি এসেছি গাইস, বিয়ের পরেও এসেছি, বিয়ের আগেও আমার বড়ের সাথে একবার এসেছিলাম ঘুরতে। তো ওকে আমি ফার্স্ট চেনাই এখানে, ও জানতো না কৃষ্ণ ঠাকুরের সম্বন্ধে কিছুই জানতো না। তো সেই পরে ওকে যখন এনেছিলাম, তো ওকে ডিটেলসটা যখন আমি বলেছিলাম যেটুকুনি আমি জানি, তো সেটাতেও মুগ্ধ হয়েছিল। তারপরের থেকে ও মায়াপুরটাকে খুব পছন্দ করে, আর মায়াপুরটাতেও আসতে চায় বারবারই, কিন্তু সময়ের জন্য আসতে পারে না, পরিস্থিতি অনেক প্রবলেমের মুখোমুখি হতে হয় বলেই আসতে পারে না আমার বর, আমরা কেউ আসতে পারি না। তো তারপরে লকডাউনটাও ছিল, তো দেখো মেন মন্দির এখানে তো অনেক লোক, অনেক ট্যুরিস্ট এসেছে, আমার মতন অনেক ইউটিউবার এসেছে। তো আমি তো অনেক ছোট ইউটিউবার, অনেক বড় বড় ইউটিউবারও ছিল, অনেক বড় বড় রিলস যারা বানায় যাদের অনেক ফলোয়ার্স তারাও এসেছিল। তো আমি অনেক ছোট তাদের কাছে, বাট নিজের কাছে আমি বড়, কারণ আমি নিজেকে সবসময় বড়ই মনে করি। যদি নিজেকে বড় না মনে করতে পারি তো জীবনে সবসময় ছোটই থেকে যাব। তো আমি যারা যেটা যেইভাবেই বলে কিন্তু আমি সেইভাবে নিজেকে মানি। তো চলো এবার দেখে, আয়ুষ অলরেডি শুরু করে দিয়েছে দুষ্টুমি, তো আয়ুষ তো ফাঁকা জায়গা পেয়ে খুব দৌড়াদৌড়ি করেছে, চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো আমরা যাচ্ছি, আমরা এখন গদা ভবনের দিকে যাচ্ছি। তো গদা ভবনে যেতে যেতে যতটা পারছি আমি সাইট সিনগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে এখানে একটা মেন মন্দির, মেন মন্দির এখানে এই দেখো এই সাইড দিয়ে এটাতে ঢুকতে হবে, এখানে ফোন অ্যালাউ নেই ভেতরে। তো যখন এখানে আরতি হবে আমরা টিকিটটা করে এসে ঢুকবো, এটা 11টা না 12টা নাগাদ খুলবে। তো তখন এখানে আরতি হবে, ভোগ আরতি। আর এই সাইড দিয়ে দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো, কী সুন্দর। তো এই ভোগ আরতিতে তখন আমরা যাবো, অলরেডি গেছিলাম আমি, পরে এটা তোমাদেরকে ভয়েস দিচ্ছি। তো ওই দেখো বোন ক্যারি করছে গাইস, আমি সত্যি খুব দুঃখিত, কেন বোন আমাকে অনেক হেল্প করেছে, বোন আমাকে অনেক রিলসও ধরে দিয়েছে। আর এই দেখো ব্যাগটা, কেন যেহেতু বেবি ছিল ছোট, তো ওই দেখো প্রসাদ বিতরণ করছিল, বোনও নিল, আমি নিতে পারিনি, আমি বোনের থেকে একটু মুখে নিয়ে নিয়েছি। তো ওই দেখো গদা ভবনের কাছাকাছি আমরা চলে এসেছি, তো কত সুন্দর পরিবেশ দেখো গাইস, সত্যি বলছি মনটা অনেক ভালো হয়ে গেল। টিকিট কাটা হয়ে গেছে, আমি তো আমার বরকে ধরতে পারিনি, তো আগে কেটে নিয়েছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো ফ্রেন্ড আমরা সকালে ব্রেকফাস্ট তো কিছু করিনি, তো আমরা ভেতর থেকে করেছি, এখানে অনেকটা দূর দূর ছিল বলে আমরা আর বাইরে যাইনি। তো এখানে সবই নিরামিষ, তো আমি যেহেতু মানে সব কিছু ওখানে দেখলাম, স্ন্যাক্সের আইটেম আছে, মিষ্টি, তো আয়ুষও তো কিছু খাইনি, টুকটাক খাওয়া হলো। গাইজ আমরা একটু স্ন্যাক্স কিছু খাবো, তো চলো দেখতে থাকো, সাথে থাকো। নিজে বসে রয়েছে সবাই। তো ফ্রেন্ড দেখো এখানে পানির রোল চলে এসেছে, পানির রোল। তো পানির রোলটা দাম নিয়েছিল 50 টাকা গাইস, তো আমি মনে করব যে 50 টাকাটা অনেকটা একটু বেশি দাম, তো সাধারণ মানুষের জন্য সত্যি একটু বেশি দাম। 3টে রোলটার দেখো কোয়ালিটি খুবই পাতলা ছিল, খেতে মোটামুটি ঝাল কম ছিল বলে আমার ছেলে খেতে পেরেছিল, যে খাচ্ছে আয়ুষ।
তো এবার হচ্ছে খাওয়া যাক হালকা স্ন্যাক্স, এটা খেয়াল খেয়ে নিলাম, মানে সেইভাবে পেট ভরার জিনিস না, জাস্ট মোটামুটি মুখর হচ্ছে একটু খেয়ে নিলাম। তো দেখো এই যে সকালে আমরা একটু খাচ্ছি, তো আমি ভাগ করে খেয়েছি, একটু অল্প একটু খেয়েছি, তো আমি দিয়ে দিয়েছি ওদেরকে। তো চলো, তো গাইস দেখো তারপর আমরা বিকালের স্ন্যাক্সটা খাচ্ছি, আলুর চপ। তো সকালেই খাচ্ছি যেহেতু বাইরে যাওয়া হওয়া না সম্ভব না, তা বোন বলছে দিদি খেয়ে নে, তারপরেই তো দুপুরে খাবারটা খাবি মেন কোর্সটা। তো চলো দেখো, তো এই যে বোন খাচ্ছে, বোনের তো খুব টেস্টি লেগেছে, বাট আমার অতটাও টেস্টি লাগেনি, আর আমি অতটা মানে ভালো খাচ্ছি না। তো গাইস আমাদের এখন সকালে একটু ব্রেকফাস্ট করে নিলাম, আমরা এখানে পনির রোল আর চপ খেয়েছি, তো তারপরে আয়ুষ খেয়েছে একটুখানি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো কী করছি। দেখো আয়ুষ এখন আখের রস খাবে বলে বায়না করেছে, তো ওকে তো আমি দিই না যদি ঠান্ডা লাগে বলে, তো তাও জোর করেছে এখন একটু দিতেই হবে। তো আখের রস আর একটু ডাবের জল, তো ওর থেকে আমরা চিনি একটু খেয়ে নিয়েছি, তো তার নাহলে ও পুরোটাকে খেতে দেওয়া যাবে না, তো যেহেতু বাচ্চা মানুষ বায়না করেছে ও দিতে তো হবেই। গাইস আমরা মন্দিরের ভেতরে গেছিলাম, তো মন্দিরে তো আরতি হয়েছে, আর মন্দিরে কোনো অ্যালাউ নেই, মন্দিরে কাউকে ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই। তো মেন মন্দিরে ডান্স করেছি, ভোগ আরতি দেখেছি, তো এখন খাবারের লাইনে দাঁড়াবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো কী করছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, তো প্রচুর লোক ছিল। তো এই দেখো আয়ুষ্কিনের বাবা, তো দেখতেই পারছো, আর এই দেখো কত লোক, আর এখানকার পরিবেশটা দেখো কী সুন্দর, ফুল গাছগুলো ছিল, তো আমার তো খুব ভালো লাগছিল। তো দেখো দেখতেই পাচ্ছ, ভেতরে ঢুকে গেছি খাওয়ার, এখানে অনেক খাচ্ছে, তো চলো সামনে থাকো। তো ফ্রেন্ড আমি 3 বছরের মাথায় এসে দেখছি পুরো নিয়ম পাল্টে গেছে, এখন এখানে বুফে টাইপের হয়ে গেছে। আগে যেমন এরা 80 টাকার খাওয়া, আগে 70 টাকা ছিল, এখন 80 টাকা, 80 টাকার খাওয়ারে আগে ওরা দিত, এখন নিজেদের নিয়ে নিতে হয়। তো আমাদের একটু অসুবিধা হয়েছে, কারণ যেহেতু আয়ুষ ছিল, একটা ব্যাগ ছিল, আমার মোবাইলে ভিডিও করতে হচ্ছিলো, তো তার মধ্যে তোমাদেরকে তো আমি শেয়ার করলাম। তো 80 টাকার খাওয়ারে আগে 70 টাকার খাওয়ারে যতগুলো আইটেম ছিল, এখন তার অনেকগুলো আইটেম কমেও গেছে, সেটা জানি না আজকের জন্য কি না, বা এটা রোজ হয় সেটা আমি জানি না। আগে অনেক কিছু দিত, একটা প্রথমে চপ থাকতো, তারপরে পোলাও থাকতো, চাটনি পাঁপড় মিষ্টি থাক না পায়েস থাকতো, সরি রুটি থাকতো, এখন সেই জায়গায় লুচি করেছে। তো দেখো গাইজ আমরা লাইনে রয়েছি, আর আমি যেহেতু এক হাতে থালা আর এক হাতে ফোন ধরে রয়েছি বলে ডিটেলসটা তোমাদের হয়তো একটু মিসিং হয়ে যেতে পারে, আর এরা খুব তাড়াতাড়ি কাজ করছে। দেখো ভাত দিয়ে দিল, তারপরে দেখো একটা ভেজ একটা ডাল দিল। তো আমি তো গাইজ ঠিক মতো খেতেই পারিনি, কারণ আয়ুষ ছিল, আয়ুষকে একটু খাওয়ানো হচ্ছে, আয়ুষ তো কিচ্ছু খায়নি, শুধু একটু পায়েস আর একটু লুচি খেয়েছিল, তারপরে এই যে একটা সব দিয়ে একটা তরকারি দিয়েছে, তারপরে দেখো আটার লুচি দিল দুটো। তো আমার বড়া গেছে, দেখো দুটো লুচি দিয়ে দিল আটার, তো তারপরে দিয়ে তারপরে ছিল একটা মটর দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি, এটা আমি আগেও একবার খেয়েছি, কারণ আমরা শীতকালে আসি, শীতকালে এটা পাওয়া যায়। তো তারপরে আছে তোমার এখানে পায়েস, পায়েসটা ভালোই ছিল। তো তারপরে এখানে জলের ব্যবস্থা ছিল, বাট আমরা খাবারটা রেখে এসে আমার বর পরে জলটা নিয়ে গেছে। তো এখানে যেহেতু এখন সিস্টেমটা পুরোপুরি পাল্টে গেছে, আগে যেমন ওরা দিতে আসতো লাইন করে একটা ব্যাচ বসতো খেতে উঠতো, এখন সেটা নেই, এখন যে যার মতন খাচ্ছে। তবে এখন একটা জিনিস ভালো হয়েছে, তারা নেই, তুমি যতক্ষণ চাইছো বসে খেতে পারো, তোমার সময়টা কোনো আয়ুষ ছোটো ছিল, আমাদের তাড়াহুড়ো করে খাওয়াটা সম্ভব ছিল না। তো দেখো অলরেডি সবাই বসে খাচ্ছে, তো ওই জায়গাটা আমাদের ফাঁকা ছিল বলে আমরা ওখানটাতে একটু বসেছি, মানে জায়গা পাচ্ছিলাম না ঠিক মতো, তার জন্য ঘুরছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো এই যে থালিটা, এই প্রসাদের থালিটা দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। তো এই দেখো আমরা সবাই বসে পড়েছি, আর আমার বর গেছে ওইদিকে জলটা আনতে, তো ও আসবে তারপরে আমরা খাওয়াটা স্টার্ট করব। তো চলো, আয়ুষ তো খুব দুষ্টু করছে, তো কি বলবো আর, প্রচণ্ড আমরা খাওয়া দাওয়া করে উঠেছি, তো এখন আমরা বাড়িতে এখন একটু থাকবো, থেকে তারপর আমরা বেরিয়ে যাবো। তো ওই দেখো আয়ুষ কি দুষ্টু করছে গাইস, তো চলো খুব এনজয় করেছি, খুবই এনজয় করছি, দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো এখানে কি সুন্দর এটা ফোয়ারাটা স্টার্ট করেছে, তো এখানে অনেক রিলস ভিডিও করেছি, তো এখানে অনেকে মানে খুব সুন্দর ফটোও তুলছে, তো আমি এখানে থাকো তোমার সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম। আর যারা আমাকে ইনস্টাতে ফলো করছো তারা তাদেরকে অবশ্যই আমার আইডিটা বলে দিচ্ছি, স্বাগতা চক্রবর্তী 3990, তো ওখানে আমার রিলস ভিডিও দেখো গাইস। আমাদের আয়ুষ ছোট্ট আয়ুষ এখন এই করতাল কিনে নিয়েছে, খোল কিনে নিয়েছে, তো কিনবেই, তো এগুলো তো বাচ্চাদের, ও মানে কিছুতেই ছাড়বে না, তো যেই দেখেছে আর একদম অ্যাটাক করেছে এর উপরে।
তো ওর বাবা এখন দিল, এটার প্রাইস ছিল 450 কি 500 টাকা, তো এখন ওকে দিতেই হবে, কেন ও যদি ছোট মানুষ বায়না করছে, সারা রাস্তা বাজিয়েছে। তো চলো দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের ঘোরা কমপ্লিট, খুব সুন্দর ঘুরলাম আজকে আমরা, দিনটা খুব সুন্দর কাটালাম, আমার তো খুব মজা হয়েছে দিনটা, খাওয়া দাওয়া সব কিছুতে তো খুব আনন্দ করেছি। আজকে যাওয়ার প্ল্যানিং ছিল না আমার, তো হচ্ছে দিদির সাথে হঠাৎই চলে গেছি, ওরা বেরিয়ে গেছিলো, তারপরে আমি বললাম যে আমিও যাব। দেখো পেছনের জায়গাটা কি ভালো লাগছে, এখন ফাঁকা অবশ্য, তো আমার যেতাম না তাও গেছি। তো দিদিরা বেরিয়ে গেছিলো, টিকিট কাটা হয়ে গেছে সব কিছু, তারপরেও আমি সেই দৌড়াতে দৌড়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে স্নান টান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে আসলাম। যাক, আসার ইচ্ছে ছিল, আসাটা হয়ে গেছে। হ্যাঁ, তো আনন্দ করেছি খুব, সবাই মিলে খুব মজা করেছি। ঠিক আছে, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন যাবো গিয়ে ট্রেন ধরবো। তো কেমন মজা করলি বল? গাইস খুব মজা করেছি, আর ঢঙ্কা আয়ুষ প্রচণ্ড দুষ্টুমি করেছে, এক ঢোল পেয়েছে, এখন সারা রাস্তা ঢোল পিটাচ্ছে। ওই দেখো ঢোল পিটাচ্ছে, ওই দেখো ঢোল পিটাতে পিটাতে যাচ্ছে, ওই দেখো ঢোল পিটাতে পিটাতে যাচ্ছে। এখন মায়াপুর ফাঁকা বলতে গেলে, আগের মতন সেই যখন আমি 2 বছর আগেও যখন এসেছিলাম তখন অনেক ভিড় ছিল, এখন অনেকটা, সেই নভেম্বর মাসে এসেছিলাম আর এই আসলাম, তো আর কি বলবো, এখন ভিড় অনেকটাই কম বলতে গেলে মায়াপুরে, আগের মতন সেই ভিড়ভাড়টা আগের মতন অনেক কম, আগে যে একটা ভিড় ছিল ওইটা। আর খুব সুন্দর জায়গাটা, আমার তো খুবই ভালো লাগে, আমার এই নিয়ে যে কতবার আসা হয়ে গেলো তার নিয়ে কোনো ঠিক নেই। তো চলো দেখতে পাবো ভিডিওটা। গাইস আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তো বেরোনোর সময় দেখো এখন সব বিকাল টাইম, এখন সব দোকান পাশের খুলে গেছে, তো এখানে আমি তোমাদেরকে ভিডিও করে দিলাম। তো যারা চাইছো যে এখনও মায়াপুরে আসোনি, বাট আমার নিজের মাও এখনও আসেনি গাইস, আমি আনতে পারিনি, মা একটু শরীরের প্রবলেমের জন্য আসতে পারে না। তো ইচ্ছা আছে মাকে একবার নিয়ে অবশ্যই আসবো, আর তোমরাও যারা আসতে পারো নি বা আসতে চাইছো তারা অবশ্যই ঘুরে যাবে। তো এখানে খুব সুন্দর জায়গা, ঠাকুরের স্থান, আসলে মন আত্মা সবই শান্তি হয়ে যায়, কিন্তু একটু উল্টাপাল্টা এরা জিনিসের দামটা, তো সেটা সব জায়গাতে হয় ট্যুরিস্ট স্পটে, সেটা তোমরা সবাই জানো যারা ঘোরো, ঘুরতে ভালোবাসো। তো আমরা এখন যেহেতু আমাদের বেবি ছোটো বলে আমরা শুধু মায়াপুরটাতেই আসি, কোনো জায়গায় এখন আমরা সেভাবে যেতে পারি না, আমি বড়ো হলে অবশ্যই যাব, আর তোমরা পাশে থাকলে অবশ্যই যেতে পারবো তোমরা আমাকে সাপোর্ট করলে। তো যেইভাবে আমাকে ইউটিউবে তোমরা সাপোর্ট করছো, ফেসবুকে করছো, তো সেইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও। তো চলো এবার আমরা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো খুব ভালো সারাটা দিন কাটিয়েছি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি যতটা পেরেছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো অনেকটা জানি তোমরা দেখবে। তো চলো দেখতে থাকবেন, আমরা যে টোটোতে উঠে পড়েছি আমরা এবার যাচ্ছি, রওনা হচ্ছি আবার ঘাটের দিকে, তো মায়াপুর ঘাটের দিকে যাচ্ছি, তারপরে আবার আমরা অটো ধরে ঠিক সেইভাবেই চলে যাব। তো দেখো এখানে দিয়ে কত সুন্দর, বাইরে দিয়েও সব বসে পড়েছে এখন বিকেল টাইমে, এরা দোকান বসে পড়েছে, আর বাইরে অনেক মন্দিরগুলোও ছিল মায়াপুরের সাইড দিয়ে। তো ওখানে অনেক জায়গায় ঘোরার আছে, এখানে না থেকে একদিনে অতগুলো সম্ভব হয় না, মাসি বাড়ি, পিসি বাড়ি, এখানে হচ্ছে তো অনেক রকম জায়গা আছে, তো সেগুলো তো যাওয়া হলো না। তো এই যে ইসকন মন্দিরের পাশেই আবার এই মেন মন্দিরগুলো ছিল। তো চলো অবশ্যই একদিন যদি সময় পাই তোমাদের সাথে নবদ্বীপটা ঘুরবো, নবদ্বীপও খুব সুন্দর জায়গা। তো এই দেখো একটা বড় মন্দির ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, তো চলো সাথে থাকো দেখতে থাকো। তো আমরা এসে পড়েছি, আবারও নৌকা দাঁড়িয়ে আছে, এখনই ছেড়ে দেবে, আমরা একটু তাড়াতাড়ি করে নৌকায় উঠে পড়লাম। তো এ দেখো আয়ুষ, আয়ুষের বাবা আগে চলে গেছে, বোন চলে গেছে, আমি হয়তো ভিডিও করছি দিয়ে গেলাম। তো পাগলা, এ পাগলা এখানে কি গাড়ি আনে, আরে গাড়ি আনে, ও গাড়ি আনে, তা কি আনে, তা কি আনে, মানে জানে গাড়ি রাস্তায় চালায়, নৌকার মধ্যে কি ট্রেনে উঠে গেছি, বাড়ি যাচ্ছি। তো আয়ুষ, আয়ুষ ঢোল বাজাচ্ছে ট্রেনের মধ্যে, তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে বাজাও, স্মার্ট বয়ের মতন বাজাবা, হ্যাঁ যেন লোকে এত হাসতে পারে যেন হাতে দাঁত খুলে পড়ে যায়।
ফাইনালি বাড়ি চলে এসেছি মায়াপুর থেকে গাইস। প্রচুর জার্নি হয়েছে, প্রচুর এনজয় করেছি, তো তোমার সাথে ভিডিওটা শেয়ারও করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে। তো সবাই পাশে থাকবে গাইস, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই বলে ভিডিওটা কমপ্লিট করলাম, টাটা, গুড নাইট।